দাড়ি টুপি শেভ করে আদম শেভ ক্লিন শেভ বানালাম ফতোয়া দিবেন না মিথ্যা কথা বলবেন না ধর্মের নামে ব্যবসা করবেন না কুরআন শরীফের হাদিসের ভুল ব্যাখ্যা করবেন না এই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না আসসালামু আলাইকুম শুনেছি ভাদ্র মাস আসলে কুকুর পাগল হয় আর আওয়ামী কুত্তাগুলো পাগল হয় ইলেকশন আসলে দর্শক কিছু মাল ভাইরাল হওয়ার জন্য ভাইরাস রূপ ধারণ করে আর কোনো পথ না পেয়ে তারা ইসলামকে আঘাত করে পরে দেশের মুসলিম জনতার ধুলাইকে কাত হয়ে পড়ে মোলার টাকলো এখন নতুন মাল নতুন ভাইরাস নতুন পাংখা গুজাইছে তাই লাগামহীন কথা বলতেছে আর হাসিনাকে লিমিট ছাড়া তেল মারতেছে বিএনপি জামাতে দালালি চলবে না ধর্ম ব্যবসায়ীদের ধর্মের ব্যবসা চলবে না এই বাংলায় বঙ্গবন্ধুর বাংলা শেখ হাসিনার বাংলাদেশ এখানে ধর্মের নামে ফতোয়া ব্যবসা চলবে না ওই মামুনুল হকের মতো বাক বাক টাউট খিটাউ লম্পট লুচ্চা আমার পুলিশ ভাইরা আনসার ভাইরা ওই কি এটা দেলার হোসেন সাইদি রিস শুনেন না ওয়াজ শুনেন মোবাইল লাখ থেকে না ভালাই দিবেন যারা তো দেখবো ওয়াজ শুনেন লাখ থেকে দিয়ে মোবাইল ভালাই দিবেন কি পুলিশ হন আর আনসার হন আমার কিছু আছে মোরার টাকলো তো নতুন মাল তার বাপের বাপ প্রতীপ সিদ্দিকীকে এই বাংলার জমিনে বাংলার জনতা ডাস্টবিনে চলে ফেলেছে আমি ঠিক করলো হজে আর তাবলিগ জামাতে দুইটার ঘুরতর বিরোধী আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী আবদুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জানিল আবদুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জানিল তিনি দেখেছেন এই ডাটা খুলি জাজিরাতুল আরবে যেখানে কোনো ফসল উৎপাদন হয় না এই সালা ঘটনা চলবে কি উৎপাদন হয় না এই সালা ঘটনা চলবে কি তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবী তার বিশ্বাসী লোক ওখানে যাবে মুখ্যমন্ত্রী টাকলো তুমি তো আধা মন্ত্রী আর তোমার বাপের বাপ প্রতীপ সিদ্দিকী ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী তিনি ছিল দুর্দান্ত প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সেই লতিফ সিদ্দিকী ছিল আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সভাপতি মন্ডলীর সদস্য 2014 সালে ইসলামকে নিয়ে কটাক্ষ করার দুঃসাহস করেছিল সেই লতিফ সিদ্দিকী মুহূর্তে বাংলাদেশের মুসলিম জনতা ঝাঁপিয়ে পড়েছিল হৃদয়ের সমস্ত ক্ষোভ ঢেলে প্রতিবাদ করেছিল সেই লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের এত বড় মাপের একজন নেতা হয়েও তাওহীদি জনতার প্রতিবাদের সামনে টিকতে পারেনি মন্ত্রিত্ব গেলই সংসদ সদস্য পদটাকে হারাতে হয় জনাব টাকলো তুমি কি ভুলে গেছো সেই ইতিহাস সেই তাওহীদি জনতা বাংলার বুকে এখনো আছে ভুলে যেও না লতিফ সিদ্দিকীর মতো লোকের সামনে তুমি তো একটা চামচিকা মাত্র বাংলার তাওহীদি জনতা সবাই মিলে ঘৃণা করে একদলা করে থুতু মারলে তোমার মতো তেলবাজ মোরার টাকলো বানের জলের মতো ভেসে যাবে আর কিছুই লাগবে না দর্শক হাতি গুড়া গেল তো এই টাকলো মুরাদ বলে কত জল আমরা বঙ্গবন্ধুর সহস্তে প্রণীত রক্তে নাকরে লেখা সংবিধান বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সাম্যবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক বাংলাদেশ এর বাইরে কোনো মূল নীতি নাই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আজীবন থাকবে কিন্তু তোমার মতো চাটুকার ধর্ম বিদ্বেষী দেশি বিন্দেশী প্রভুদের গুলামরা শেওলার মতো এসে আবার শেওলার মতো ভেসে যাবে টাকলু যাও তোমার উস্তাদ লতিফ সিদ্দিকীর ঘরে যাও গিয়ে তার হাল অবস্থা একটু জেনে আসো পত্রিকায় দেখলাম তার অবস্থা খুবই খারাপ ঋণ কেলাপির মামলা ধর্মীয় অনুমতিতে আঘাত আনার একাধিক মামলা মাথায় নিয়ে লতিফ আজ দিশেহার তার নিজের পুত্র সন্তান বাবার খোঁজখবর নেয় না এই শেষ বয়সে এসে একগ্রহ হয়ে অভিশপ্ত জীবনে শেষ প্রহর গুনছে তাই বলছি মিস্টার টাকলু সময় থাকতে জবানে ব্রেক লাগাও আর না হলে এই জবানে চিরদিনের জন্য কিভাবে ব্রেক লাগাতে হয় বাংলার জনগণ তা ভালো করেই জানে মনে রাখবেন অস্থায়ী মেঘ কণিকের জন্য দিনের আলোকে ঢেকে রাখতে পারে বাতাসের প্রবল বেগে মেঘ যখন ছিন্ন ভিন্ন হয়ে যায় সূর্য তখন আবারও আকাশকে আলোকিত করে বাংলার আকাশ চিরদিন মেঘে ঢাকা থাকবে না শীঘ্রই দিগন্তে নতুন সূর্য উদিত হবে আর তোমাদের মতো হাইব্রিড
ভাইরাস নেতারা বিলীন হয়ে যাবে। মুরাদটা একটু সতর্ক করে দিচ্ছি, আলেম ওলামাকে নিয়ে কটাক্ষ করা বন্ধ করে দাও। তুমি বলেছ আলেম ওলামাদেরকে ধরে ধরে এনে তাদের দাড়ি শেভ করে দেবে। দাড়ি কেন? আলেম ওলামাদের একটি লুমও শেভ করার যোগ্যতা তুমি মুরাদটা একটু রাখো না। আমি কি বোঝাতে চেয়েছি বুঝে নিও। তোমার মতো মাতাল পাগলা কুকুরকে নিয়ে কথা বলে বেশি সময় নষ্ট করতে চাই না। মনে রেখো মাদ্রাসা ঠিকই আছে, আর সরঞ্জিত বাবু নেই, বোরকা আছে, দাড়ি আছে, টুপিও ঠিকই আছে, কিন্তু অবজ্ঞাকারী তসলিমা নাসরিন আজ এই বাংলার জমিনে নেই। বাংলার জমিন আজও পাঁচ পাঁচবার পবিত্র আজানের ধ্বনিতে মুখরিত হয়, কিন্তু এই পবিত্র জমিনে নেই শামসুর রহমানের মতো অপবিত্র কুরআনরা। মুরাদ টাকলু শুনে রাখো, এই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম ঠিকই থাকবে। শুধু তোমার মতো দেশদ্রোহী ধর্মদ্রোহী নাস্তিকরাই যুগে যুগে অপমান আর লাঞ্ছিত হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে। দর্শক, মুরাদ টাকলুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। অতীতের ধর্মবিদ্বেষী গাদ্দারদেরকে আমরা যেভাবে প্রতিহত করেছি, এইভাবেই এই চামচিকা মাতাল টাকলু মুরাদকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।